নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? ফিটকিরি এক প্রকার স্বচ্ছ কাঁচ সাদৃশ্য কঠিন পদার্থ, যার স্বাদ মিষ্টি ও কষা এবং অত্যন্ত শুষ্ক প্রকৃতির। মূলত এটি একটি খনিজ দ্রব্য। এটি সাধারণত ওষুধ হিসাবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা ব্যবহারও করে থাকি অনেক সময়। শেভিংয়ের পরে কেটে গেলে এটি ব্যবহার করলে আমাদের রক্তপাত বন্ধ হয়ে যায়। কিন্তু এই নানাবিধ গুণ থাকা সত্ত্বেও আপনারা কি জানেন, জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ বস্তুটির অসম্ভব শুভ গুণ রয়েছে? আজ আমি আমার এই ভিডিওতে সেই বিশেষ গুণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর্থিক সমস্যা প্রত্যেক মানুষকেই চিন্তায় ফেলে দেয়, চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। তবে এবার আপনার সমস্যার সমাধান করবে এই ফিটকারি। শুনলে অবাক লাগলেও জ্যোতিষশাস্ত্রে সে কথাই বলছে। ফিটকারির এমন ছোট্ট ছোট্ট উপাচার আছে যেগুলো করলে আপনার অর্থনৈতিক সমস্যা দূর হতে বাধ্য। তাছাড়া এই ফিটকিরির অসম্ভব অলৌকিক সমস্ত গুণ রয়েছে, সেগুলো নিয়েই আমি পরপর আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রাচীনকাল থেকে জ্যোতিষশাস্ত্রে ও তন্ত্র সাধনায় বিভিন্নভাবে ফিটকিরির ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে অর্থলাভ, ধনলাভ এবং সম্পদ লাভের টোটকায়। এই পদ্ধতিটি মেনে চললে আপনার অর্থলাভ ঘটবেই, আপনার অর্থ প্রাপ্তি যা যা বাধা আছে তা দূর হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই আপনি প্রচুর পরিমাণে ধন সম্পদ লাভ করতে পারবেন। এর জন্য এই বিশেষ উপাচারটি অবশ্যই করুন। তার জন্য লাগবে এক টুকরো ফিটকারি আর একটি কালো কাপড়। এই কালো কাপড়ে ফিটকারিটা বেঁধে আপনি বাড়ির সদর দরজাতে ঝুলিয়ে দিন এবং ঝুলিয়ে দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার মনস্কামনার কথা বলবেন এবং আপনার গুরুমন্ত্র যদি হয়ে থাকে গুরুমন্ত্র জপ করবেন 108 বার। যদি গুরুমন্ত্র না থাকে তাহলে অবশ্যই আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করে আপনি এই বিশেষ ক্রিয়াটি করবেন। বিশ্বাসের সঙ্গে এই কাজটি করতে পারলে আপনার অর্থনৈতিক সমস্যা অবশ্যই মিটবে। মনে করা হয় বিভিন্ন মানুষের উপরে গ্রহের অশুভ প্রভাব অনেক সময় বিস্তার করে। সেই সাথে বাস্তুশাস্ত্রেও বিশ্বাস করা হয় কিছু অশুভ শক্তি মানুষের জীবনের উন্নতিকে অসম্ভবভাবে বাধা সৃষ্টি করে থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। সারা জীবনেই মানুষের কিছু না কিছু সমস্যার মধ্যে থাকতে হয়েছে, তাই বাস্তুশাস্ত্রের এই বিশেষ অশুভ প্রভাব কাটাতে ফিটকারিকে অবশ্যই ব্যবহার করুন। আপনি পরিশ্রম করেই যান কিন্তু ভাগ্য আপনার কোনো দিন সাহায্য করে না। যদি আপনার এমন হয়ে থাকে তাহলে ফিটকারিকে বিশেষভাবে টুকরো করে আপনার বাস্তুর চারিদিকে চার কোণে এটিকে রাখুন এবং এর ফলে আপনার এই ফিটকারির প্রভাবে নেগেটিভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। বাস্তুশাস্ত্রে এটাও বিশ্বাস করে যে একটি ফিটকারি নেগেটিভ শক্তিকে শুষে নিতে পারে। যেমন ধরুন, আপনার স্নানের ঘরে একটি বাটিতে ফিটকারি রেখে দিয়ে যদি প্রতি মাসে ফিটকারিটা একবার করে বদলাতে পারেন, বাড়ির মধ্যকার যে নেগেটিভ শক্তি তা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। একটি বড় ফিটকারি নিয়ে সেটিকে গুঁড়ো করুন এবং ঘরের বিভিন্ন ঘরের মধ্যে কোণে কোণে সেগুলোকে রেখে দিন এবং ঘরের এই বিশেষ ক্রিয়াটি করলে ঘরের অশুভ শক্তির প্রভাব অবশ্যই কমবে। অনেকেই কালা জাদু বা নজর লাগা ব্যাপারটা বিশ্বাস করে থাকেন। যাদের মনে হয় এমন কিছু ঘটছে আপনার মধ্যে, তাহলে পা থেকে মাথা পর্যন্ত 7 বার কোনো ফিটকারির টুকরো ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে থাকুন।
সেটি শরীরের সঙ্গে স্পর্শ করে অবশ্যই ঘোরাবেন এবং তারপরে এই বিশেষ ফিটকারিটি আগুনে পুড়িয়ে ফেলবেন। এতে আপনার উপরে লাগা নজর অর্থাৎ অশুভ শক্তি তা কিন্তু দূর হয়ে যাবে। অনেকে এমনটাই করেন যে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, সে বড় হতে পারে বা বাচ্চাই হতে পারে। তাদের উদ্দেশ্যে বলবো যে শোয়ার সময় মাথায় যে বালিশ দেন সেই বালিশের তলাতে এক টুকরো ফিটকারি রাখুন। এর ফলে আশেপাশে থাকা নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি এই ফিটকারি অবশ্যই শুষে নেবে এবং আপনাকে অবশ্যই একটা ভালো ঘুম দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ঘুমের ব্যাঘাত থেকে আপনাকে বাঁচাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই সাধারণ এক টুকরা ফিটকারি আপনাকে অসম্ভবভাবে অনেক শুভ কাজ করে দিতে পারে। আর ফিটকারির দাম আপনারাও তো জানেন খুব বেশি নয়, তাই এই অল্প দামি জিনিস দিয়ে অনেক মহৎ কাজও করা সম্ভব হয় যদি আপনার বিশ্বাস থাকে। তাই বিশ্বাসের সঙ্গে এই ছোট্ট ছোট্ট উপাচার করুন এবং আপনার জীবনের যে সমস্যাগুলো তা অবশ্যই দূর করুন এবং সমস্যামুক্ত জীবন নিয়ে আপনার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিনাতিপাত করুন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।